বিশ্বে প্রাণের বিনিময়ে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ের এমন ঘটনা এ বাংলায়। তাই তো 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে পালিত হয়। অথচ আত্মত্যাগের অর্জিত মাতৃভাষা বাংলা আজও জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি পায়নি। জাতিসংঘের বৈঠকে কথোপকথন এবং সব আনুষ্ঠানিক নথিপত্র লেখার ক্ষেত্রে আরবি, ব্রিটিশ ইংরেজি, ফরাসি, ম্যান্ডারিন, রুশ এবং স্প্যানিশ কেবল এই 6টি ভাষাই ব্যবহৃত হয়। জাতিসংঘের 7ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পেলে ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে বলে মনে করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তো এটা যখনই অর্জন হবে আমরা মনে করি আমাদের দায় পূর্ণতর লক্ষ্যে পৌঁছে যাবে এবং বাংলা নিয়ে আমরা বিশ্বের দরবারে সবচেয়ে বেশি বড় করে বাংলা ভাষাকে নিয়ে মাতৃ তুলে দাঁড়াবো। এই মাথা তুলে দাঁড়ানোর ভেতর দিয়ে আমাদের জায়গাটা পূর্ণ হবে। আমরা মনে করি এই কাজটি সহজতর হোক, দ্রুত হোক এবং আমাদের বিকাশটা সর্বব্যাপী হোক। সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রতিযোগিতায় বাংলা হিন্দির থেকে অনেক এগিয়ে। বাংলাদেশের রাষ্ট্রভাষা এবং বিশ্বের 3টি দেশের দাপ্তরিক ভাষা বাংলা। এই প্রতিযোগিতায় পর্তুগিজ ও মালয় ভাষা এগিয়ে থাকলেও ভাষা দুটির বাংলার মতো মহিমান্বিত গৌরবোজ্জ্বল ইতিহাস নেই বললেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক। বাংলা ভাষা দাপ্তরিক হওয়ার যোগ্য এই জন্যে যে বাংলা বিশ্বের সমৃদ্ধ ঐশ্বর্যমণ্ডিত ভাষাগুলির একটি। এমন মানবীয় বিষয় নেই, এমন আবেগ অনুভূতি নেই যা বাংলা ভাষায় প্রকাশ করা যায় না। এখন আনুষ্ঠানিকভাবে ওই 5টা 6টা ভাষার সঙ্গে বাংলা ভাষা মুদ্রিত হোক, এটা আমরা দেখতে চাই এবং এই প্রত্যাশা আমাদের আছে, সবার লালন করি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু কন্যা বাস্তবায়ন করবে। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে সরকার যথেষ্ট আন্তরিক বলেও জানান তিনি। আমি যতদূর জানি এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহী এবং সময় হলে, অর্থাৎ এর সঙ্গে যে আনুষঙ্গিক খরচ ইত্যাদি আছে সেটা যখন আমাদের প্রয়োজন হবে বা আমরা যেটা ইয়ে করতে পারবো আমাদের সামর্থ্যের মধ্যে আসবে, তিনি একটি মুহূর্ত বিলম্ব করবেন বলে আমার মনে হয় না। বাংলাকে দ্রুত জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠায় সরকার উদ্যোগী হবে এমন দাবি ভাষাবিদদের। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।